এটা হচ্ছে আজকে চলে আসছি মাধবী, তো একটা ভিডিও করার জন্য চলে আসছিলাম, তো আপনাদের জন্য ভিডিওটা। আর এই যে ডালের ঝোল আর ভাত আর দুটো শশা দিচ্ছিল সাথে, শশা খাইয়ে নিছে আমার হাজবেন্ডটা খাবে। আর এটা হচ্ছে শুকনো বরফা, এটা কি সুন্দর একটা বরফা। রুচি হোটেল, হোটেলের নাম হচ্ছে রুচি মাধবী সোনার বাংলায়। সেরকম একটা বরফা পাতা দিয়ে খাইবেন, এই বরটা খাইতে অবশ্যই রুচি হোটেল খুঁজে নেবেন, অনেক মজার একটা খাবার এই বরটাটা। এটা তো মজা, আমি খাবো এবং নিয়ে যাবো। রুচি হোটেলে চলে আসবেন, কোপ্তা খাইতে চাইলে রুচি হোটেলের নাম হচ্ছে রুচি, বললেই হবে মাধবী এসে। মানে 50 কোপের কোপ্তা থাকে না, এই রান্নাটা তো এই আপা নিজের হাতে করে না। কাঁচা মরিচ কটা দিছো? দুইটা। আর আগে আসলে বাটি ভরে কাঁচা মরিচ ছিল দুইটা নাকি এখন দুইটা? দাম বেশি দেখে দুইটা। একবার দুই মাস একবার।